আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি ইভা নাজেরিন। শুরুতেই সংবাদ শিরোনাম, সুস্থ বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ প্রয়োজন বলেন প্রধানমন্ত্রী। 20 জেলায় 70টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে, অভিযোগ মির্জা ফখরুলের। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি। চট্টগ্রামে মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে রোববারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের। নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ অভয়াশ্রমগুলোতে চলছে মাছ শিকার, বরাদ্দের চাল না পাবার অভিযোগ, ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তা। শুনুন শিরোনাম এবার বিস্তারিত। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ প্রয়োজন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20টি জেলার 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এবং ধাপে ধাপে আমরা এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু মানে বিশেষজ্ঞ চিকিৎসা নিতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যেতে হয় না, বরং নিজের জায়গায় বসে বা কমিউনিটি ক্লিনিকে বসে চিকিৎসাটা পেতে পারেন। অর্থাৎ টেলিমেডিসিনের ব্যবস্থাটা সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপি মহাসচিব। এই সরকার গণতান্ত্রিক সরকার নয়, এই সরকার জনগণের সরকার নয়। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে বেআইনি ভাবে ভোটের আগের রাত্রে ভোট কেড়ে নিয়ে গিয়ে তারা ক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারী সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আজকেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো বহু আইন তৈরি করছে, যা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে, অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করে। লেকের পাড়গুলোতে মশার লার্ভা থাকে, তাই এসব স্থান পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, পানি প্রবাহে যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। সকালে 21 নম্বর ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কোথাও মশার লার্ভা দেখলে দ্রুত সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বানও জানান মেয়র আতিক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আমাদের লেক এবং লেকের কিনারগুলোতেই কিন্তু আমাদের লার্ভার জন্ম হয়, এজন্য আজকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি এই লেকের পাড়গুলোতে যেন লার্ভিসাইড জন্য করা হয়। এবং আমরা গতকাল দেখেছি, আপনারা অনেকে জানেন যে গতকাল আমরা একটা খালের পাড়ে গিয়ে দেখলাম একটি খাল দখল হয়ে গিয়েছে, 40 ফিট খাল মাত্র পানি যাওয়ার জন্য 1 ফিট, এবং তার দুই পাশে কল্যাণপুর চ খাল এবং দুই পাশে কোটি কোটি লার্ভার জন্ম। তা আমরা সবাইকে বারবার যেটা অনুরোধ করতে চাচ্ছি যে পানির প্রবাহটা যেন ঠিক রাখা যায়। চট্টগ্রামের মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা রোববারের মধ্যে জানতে জেলা প্রশাসক এসপি ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। আদালত অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া খানকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা সে বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও শিশুটির পরিবারকে কোনো চাপ দেয়া হয়েছে কিনা তাও জানাতে বলেছেন। এছাড়া মাদ্রাসাটি যে অধিদপ্তরের অধীনে সে কর্তৃপক্ষ পুরো বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে কি ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,
তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে কিনা, তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং কি ধরনের আর আইনানুগ পদক্ষেপ তার বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে, এছাড়াও তাকে শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে কিনা, অব্যাহতি দেওয়া হয়েছে কিনা। শিশুর বাবা মা লিখিতভাবে ইউনোর কাছে আবেদন জানিয়েছে, তারা অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন। কোনো চাপের বশবর্তী হয়ে তারা এই ধরনের আবেদন করেছেন কিনা, ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এবং সেই শিক্ষার্থী সহ তার পরিবারের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে ওনারা একটি প্রতিবেদন চেয়েছেন। আগামী রবিবারে আমরা সংশ্লিষ্ট চট্টগ্রামের ডিসি এসপি এবং ওই থানার ওসির সাথে যোগাযোগ করে অগ্রগতির প্রতিবেদন আমরা দাখিল করব। মাস পেরুনের আগেই বনানী থেকে চুরি হওয়া 65 লাখ টাকার 39 লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করেছে চুরির টাকায় কেনা 3টি মোটরসাইকেল আর গ্রেফতার করেছে 3 চোর সহ 4 জনকে। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর বনানী একটি পারফিউম প্রতিষ্ঠানে গ্রিল কেটে 13 ফেব্রুয়ারি মধ্যরাতে নগদ 65 লাখ টাকা চুরি হয়। এ বিষয়ে মামলা হলে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস পেরোনোর আগেই 3 চোর ও 1 জনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় নগদ 39 লাখ টাকা এবং চুরির টাকায় কেনা নতুন 3টি মোটরসাইকেল। চুরির টাকা দিয়ে বিয়ের কাজ সেরেছেন কালা সোহেল নামের এক চোর। আর মূল হোতা রহিম স্ত্রীর নামে ব্যাংকে এফডিআর করেন 10 লাখ টাকার। আমার পাশে যারা যে দুজন ছিল তারা নিচে 28 লাখ টাকা, আমার দিচ্ছে 4 লাখ টাকা। তো জমকার টাকা পাইছি দুপুরবেলা গেছি মোটরসাইকেল কিনতে, তার ইয়ে মোটরসাইকেল কিনা তারপরে দিন গেছি বাসায় বাড়িতে, বাড়িতে যাওয়া 4 দিন পরে আমি বিয়ে করছি। সোহেল ছিল নিচে, সোহেলের কাছে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে ওরে আগে পাঠিয়ে দিয়েছি, পরে আমরা একটা ব্যাগ কান্দে নিয়ে চলে গেছি। এগুলো নিয়ে ভাগ করছি, যে আমাদের বাসার একটু সাইডে একটা মাঠ আছে খোলা মাঠ, ওই মাঠে বসে ভাগ করছি। সোহেল 28 নিছে, আমি 28 নিছি, ছোটো ভাই ছোটার এক সোহেল আছে ও 4 নিছে, আর ওর দুলাভাই দুই নিছিল, ওর বাইরে 1 দিছিল আর কি। আমার ওয়াইফের নামে 10 লাখ টাকা রাখছি আর বাকি টাকা 7 লাখ ক্যাশ পাইছি, আর বাকি টাকা হোন্ডা কিনছি। সোহেল নামের অন্যজন জানালো চুরি হলো তাদের একমাত্র পেশা। আমরা গাছ বেয়ে পরে গ্রিল ভেঙে ঢুকছি ভিতরে, পরে সিন্দুকে টাকা পাই, সিন্দুক ভেঙে পরে নিয়ে আমি বেশি 30 লাখ, আরেকজন বেশি 30 লাখ, আরেকজন দিয়েছি 4 লাখ। রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তারের ঘটনা তুলে ধরেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। তদন্ত করে মামলার 4 জন আসামি ময়মনসিং এবং শেরপুর থেকে গ্রেপ্তার করে 65 লক্ষ টাকার মধ্যে প্রায় 39 লক্ষ টাকা এবং 4টি মোটরসাইকেল উদ্ধার করে গুলশান ডিভিশন ডিসি মশিউরের নেতৃত্বে এই চোরের দলটিকে গ্রেপ্তার করে। কোনো ঘটনা ঘটলে বিষয়টি থানা পুলিশকে জানানোর এবং ফলাফল না পেলে ডিবিকে জানানোর আহ্বান জানান এ কে এম হাফিজ আক্তার। যখনই কোনো ঘটনা ঘটবে আমাদের তরফ থেকে আমরা বলব ডিএমপি থেকে যে যেন পার্শ্ববর্তী থানায় একটি মামলা করে, মামলা করলে আমরা মামলা ডিটেক্ট করলে সেই চোরের দলগুলি গ্রেপ্তার করতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। মার্চ এপ্রিল দু মাস জাটকা সংরক্ষণে দেশের 6 জেলার নদ নদীর নির্দিষ্ট এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। তবে এসব এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ শিকার করতে দেখা যাচ্ছে জেলেদের। তাদের দাবি সরকারি বরাদ্দের চাল পাচ্ছেন না তারা, সেই সাথে ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তার অন্ত নেই। আর মৎস্য কর্মকর্তারা বলছেন বরাদ্দ কম, তাই সব জেলেকেই চাল দেয়া সম্ভব হচ্ছে না। প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন লিটন ও এহসান রেজা জিতুর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। মাছ ধরার এ চিত্র দ্বীপ জেলা ভোলার। যদিও এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ, চলছে বিক্রিও, যদিও তা অনেকটা লুকিয়েই। নিষিদ্ধ সময়ে অনেকেই নৌকা ও জাল তীরে উঠিয়ে রেখেছেন, তবে এর বিপরীত চিত্রও কম নয়। মাসে মাসে চাল আসে, চাল আমরা পাই না, যারা বাদান নৌকা হয়ে গো আতাসে এরা নদীর যায়, আমরা ছোট নৌকা আমরা নদী যাইতে না, আমরা না খেয়ে মরতে আছি।
আমাকে এখনো চাউল টোল কিছু দেয় না, তা আমরা কি খাবো? চাউলটা যদি ঠিক মতো দিত তাহলে হয়তো এরাই চাউলটা দিয়ে মোটামুটি চলতো, আর নদীর এমন আর আবাদতে যাইতো না। ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তাও একটা বড় অংশের, নিষিদ্ধ সময়ে তাই কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। কারণ আমরা সমিতি মুভি দিনে খুবই কষ্টে আছি, এখন আমরা কি এরকম আজ আসতো দিন যাইতে আছে কোনো কিছুই আমরা পাই না। সমিতি যদি বন্ধ করে দিত আমরা একদিনও কাঙে দিতাম না, কয় দিন পরে কাঙে গেছি, আজ অভিযান দেওয়ার পর আজই গেছি বন্ধুই। আর সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে তৎপর স্থানীয় প্রশাসন, করা হচ্ছে জেল জরিমানাও। 138 জন জেলেকে আমরা আটক করেছি, যার মধ্যে 96 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং 42 জন জেলেকে 2,06,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বরিশালে অভয়াশ্রম ঘোষিত 83 কিলোমিটার নদীর মধ্যে 60 কিলোমিটারই রয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। এখানকার মেঘনা, গজারিয়া, কালাবদর, ইলিশা ও আরিয়ালখা নদী যাদের জীবিকার মাধ্যম, চাল না পাওয়ার অভিযোগ তাদেরও। মিল নাই, ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই, কিছুই আমাদের নাই। এই নদী দিয়ে আমাদের সব, এইতে আমার আয় ভাই, এইতে আমাদের সব। আমরা চাউলও পাই না, টাকাও পাই না, কার্ডও পাই না। কার্ড থাকলে হবে কি? এই তো নিয়ে আটকাইছে, হওয়া দেয় না, কার্ডও দেয় না, চাউলও দেয় না। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানালেন, বরাদ্দ না থাকায় প্রায় 11,000 জেলেকে দেয়া যাচ্ছে না সরকারি চাল। এখানে মোট জেলে আছে 26,279 জন, এদের বিপক্ষে অনুকূলে বরাদ্দ আসছে 15,250 জনের। যে পরিমাণ বরাদ্দ আসছে আমাদের সেই পরিমাণেই চাল দিতে হবে, এর বাহিরে চাল দেওয়ার কোনো অপশন নেই। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হাওরে সেচ সুবিধায় প্রভাবশালীদের বাধায় জমি চাষ করতে পারছেন না কৃষক ও বর্গা চাষিরা। এতে করে বোরো ধানের আবাদ থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের 15-20টি পরিবার। এই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার মণিপুর এলাকায় হাওরে জমি চাষে সেচ কাজে প্রভাবশালীদের বাধায় অন্তত 40 বিঘা জমি অনাবাদি রয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার জের ধরে প্রভাবশালী একটি পরিবার পানি বন্ধ করে দেয়। এতে বোরো ধানের আবাদ থেকে বঞ্চিত রয়েছে এই পরিবারগুলো। বিষয়টি নিয়ে কয়েকবার সমাধানের চেষ্টা করা হলেও কেউ সমাধানে আসেনি। জালাল মিয়া নামে একটা লোক, সে প্রভাবশালী এলাকার, সে অনেক ক্ষমতা বা দর লোক, তার নিজের অনেকে দাবি করে কিন্তু তার সাথে কেউ ভয়ে কোনো কথা বলে না। আমরা বললাম কি, আমরা কি দোষ করলাম? আমরা গরিব মানুষ, আমরা পানি দেন কোনো, আমি পানি দিব না। এলাকার আরো সাহেব সর্দার লইয়া ধরাল, আমরা সহযোগিতা করে দুটো দল মিলাইয়া জমি নিয়ে করান যান, নাহলে তো অনেক মানুষই এই জমি থেকে বঞ্চিত থাকবো। আমি চেষ্টা করছি, আমার দ্বারা সম্ভব হয়েছে না। স্থানীয় কৃষি অফিসার জানালেন, বিভিন্ন উপায়ে সেচ ব্যবস্থা করা হলেও একটি পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে জমি অনাবাদি রেখেছে। আমাদের কোনো গাফিলতির কারণে তার জমি কিন্তু পতিত থাকেনি, তিনি নিজেই তার জমি পতিত রাখার জন্য উদ্গ্রীব ছিলেন এবং তাকে সব কিছু দেওয়ার এবং নিশ্চিত করার পরেও তিনি কেন যে জমি আবাদ করলেন না, এটা আমার বোধগম্য। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, সেচ কাজে পানি দিতে বাধা দেয়ায় শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের কিছু লোক উপদলীয় কোন্দল এসব কারণে যদি পানি নিয়ে কোনো চক্রান্ত করে জমি পতিত থাকে, অবশ্যই সেটি শাস্তিযোগ্য এবং খুবই মারাত্মক ধরনের অপরাধ। তার পছন্দের মানুষকে পানি দিবে, অপছন্দের মানুষকে পানি দিবে না, এটা কখনোই আমরা সহ্য করব না এবং আমরা আগামীতে যথাসময়ে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আজ 11 মার্চ, হিজরি রজব মাসের 26 তারিখ, পবিত্র শবে মিরাজ।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মারক দিবস। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় শবে মিরাজ। মহিমান্বিত রাত্রি পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরে সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।